আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর রমজান স্পেশাল আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাচ্ছি আলু আর মুরগির মাংস দিয়ে খুব মজার মুচমুচে একটা পাকোড়ার রেসিপি। এর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুরগির মাংস। মাংসটা হাড় ছাড়িয়ে নিতে হবে, চাইলে বুকের মাংসও ব্যবহার করা যাবে। আর এই প্রতিটা মাংসের টুকরো বাইট সাইজ করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, হলুদ দিচ্ছি প্রায় 1 থেকে 2 চিমটির মতো, মরিচের গুঁড়া আমি 1/4 চা চামচ দিয়েছি, ভাজা জিরার গুঁড়া 1/4 চা চামচ, লবণ দিয়েছি আধা চা চামচ থেকে একটু কম। এবার এই সব কিছুকে একত্রে মেখে আমি একটা সাইডে রেখে দিব 10 মিনিট ম্যারিনেট করার জন্য। এই 10 মিনিটে আমি যেটা করেছি, 3টা আলু নিয়ে আলুগুলোকে গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিয়েছি। হাত দিয়েও কুচি করা যায়, তবে এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করলে সবচাইতে ভালো হয়। এরপর ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে 2 টেবিল চামচ করে বেসন আর 2 টেবিল চামচ করে কর্নফ্লাওয়ার দিয়ে আধা চা চামচের একটু কম দিয়েছি লবণ, আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 চা চামচের মতো। এখন এই সব কিছুকে একত্রে মেখে নিচ্ছি। আলুর নিজস্ব পানি আছে এবং সেই পানি দিয়ে দেখবেন সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। অতিরিক্ত পানি ব্যবহার করতে যাবেন না, আর এটা কিন্তু মাখিয়ে রেখেও দেয়া যাবে না। যেহেতু লবণ ব্যবহার করেছি, যদি মাখিয়ে রেখে দেন তাহলে কিন্তু অতিরিক্ত পানি ছাড়বে আলু, এবং সেই ক্ষেত্রে কিন্তু পাকোড়াটা সুন্দর হবে না বা ভাজার সময় খুলে আসবে। এবার আমি 1 টুকরো মাংস নিয়ে চারিপাশ থেকে আলুর অংশটা দিয়ে মাংসটাকে ঢেকে দিচ্ছি। আবার এটা ভয় পাবেন না যে এই পর্যায়ে খুলে যায় কিনা ভাজার সময়। আপনি যদি আলুর মিশ্রণটা বানিয়ে তারপরে সাথে সাথে ভেজে নেন তাহলে এটা কখনোই খুলবে না, কারণ এর মধ্যে আছে বেসন এবং কর্নফ্লাওয়ার যেগুলো বাইন্ডিংস হিসেবে কাজ করবে। চারিপাশ থেকে মাংসটাকে জাস্ট ঢেকে দিতে হবে, আর চারিপাশ থেকে আলুর পরিমাণটাও খুব বেশি দিবেন না, জাস্ট একটা পাতলা লেয়ার হবে। এরপরে মাঝারি আঁচে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আমার এই প্রতিটা ব্যাচ, আমি প্রতি ব্যাচে প্রায় 9 থেকে 10টা করে ভেজেছি পাকোড়া, সময় লেগেছে প্রায় 8 থেকে 9 মিনিট। এভাবে গোল্ডেন কালার হয়ে আসলে পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার আপনারা ইফতারে গরম গরম পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ মজার। ভেতরে মুরগির মাংসর স্বাদ এবং বাইরে থেকে আলুর স্বাদ, বলতে পারেন টুইন ওয়ান পাকোড়া। অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন।